আমবাসায় বহুচর্চিত কালীবাড়ি মামলার রায় দিল ধলাই জেলা আদালত। আমবাসা বাজারে শিবশম্ভু কালীবাড়ির নাটমন্দির রয়েছে। আমবাসায় শিবশম্ভু কালীবাড়ি নাটমন্দিরের জায়গা দান করেছিলেন কমলপুরের বাসিন্দা শিবশম্ভু কুমার তিওয়ারি। তখন মন্দিরের সেবিকা হিসেবে ছিলেন তিনি, কিন্তু তিনি মারা যাওয়ার পর শম্ভু কুমার তিওয়ারি তার ভাই আদিত্য কুমার তিওয়ারিকে সেবিকা হিসেবে পরিচালনা করার জন্য মনোনীত করেছিলেন। বেশ কিছু বছর কেটে গেলে আমবাসা বাজার কমিটি মন্দির উন্নয়ন কমিটি নামে একটি কমিটি তৈরি করে মন্দিরটি পরিচালনা করছিল। তখন আদিত্য কুমার তিওয়ারির মেয়ে নিজেকে মন্দিরের সেবিকা হিসেবে দাবি করলে ওই উন্নয়ন কমিটির 5 জন সদস্য ওনাকে হেনস্থা করে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি। তারপর আদিত্য কুমার তিওয়ারি ধলাই জেলা আদালতের দ্বারস্থ হয়। দীর্ঘ শুনানির পর ধলাই জেলা আদালত আদিত্য কুমার তিওয়ারির পক্ষে রায় দেয়। আইনজীবী মিন্টু সিনহা জানায়, 3 দিনের হেয়ারিং এর পর মাননীয় আদালত আদিত্য কুমার তিওয়ারিকে পরিচালনার জন্য রায় দেয়। পাশাপাশি তিনি আরো বলেন, মন্দির উন্নয়ন কমিটির 5 জন সদস্য অমৃত রায়, বাবুল সাহা, জগদীশ পাল, তপন রুদ্রপাল ও প্রিয়ব্রত দাস এই মন্দিরের বিভিন্ন সম্পত্তি নয়ছয় করেছে বলে অভিযোগ। বিভিন্ন হিসাব নিকাশে অনেক টাকা নয়ছয় হয়েছে বলে জানা যায় এবং বাবুল সাহা আমবাসা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে নগর পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজগুলি নিম্নমানের করিয়ে কাজের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এদিকে কালী মন্দিরের পুরোহিত ছিলেন অজয় চক্রবর্তী, উনাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এখন থেকে আদালতের নির্দেশে জানা যায় এই 5 জন ব্যক্তি ভিতরে প্রবেশ করতে পারবে না। কিছুদিনের মধ্যে কালীবাড়ি নাটমন্দির তুলে দেওয়া হবে আদিত্য কুমার তিওয়ারির হাতে। এই বর্তমান জজকোর্টের রায়ের মাধ্যমে তাদেরকে সম্পূর্ণরূপে এই প্রপার্টিতে ঢোকা থেকে বিরত করেছে, উনি অর্ডার দিয়েছেন এবং সেটা তাদের কাছ থেকে আমাদের ডিএম সাহেবের মারফতে আমাদের কাছে সেটা হ্যান্ড ওভার করা হবে এবং সেটা 7 দিনের মধ্যে করতে হবে। এবং এই রায়ের মধ্যে এটাও বলেছেন যে ডিএম অথবা স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কোনো অধিকার নেই সেই এটা একটা প্রাইভেট প্রপার্টি, সেটাতে যে কোনোভাবে হস্তক্ষেপ করা। সুতরাং সেবাই যে মানে মন্দির এবং মন্দির প্রাঙ্গণ এবং দেবতা দ্বয়ের জন্য যা যা করবেন সেটা সেবাই নিজে বুঝে সুঝে যা যা করবেন উনি করবেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।